অনেকে বলছেন যে মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, পৃথিবী অনেক এগিয়ে গেছে, ইউরোপের অনেক দেশে মৃত্যুদণ্ড নেই, এখন কাদের মোল্লার ফাঁসি কেন যা হচ্ছে, এ বিষয়ে আপনার? ইউরোপের অনেক দেশে মৃত্যুদণ্ড নাই এটা যেমন সত্যি, আবার আমেরিকাতে এবং ইসরায়েলে মৃত্যুদণ্ড আছে। ফলে এরা যখন মৃত্যুদণ্ডের কথা বলেন, এরা সৌদি আরবকে উদাহরণ হিসেবে নিয়ে আসেন, এরা আমাদেরকে উদাহরণ হিসেবে নিয়ে আসেন, এবং আমাদেরকে কখনো মুসলিম, কখনো বর্বর, কখনো অনুন্নত, কখনো আমাদের আইন ব্যবস্থার দিকে বৃদ্ধাঙ্গুলি দেখান বা অঙ্গুলি নির্দেশ করেন। এটা একেবারেই ভুল ধারণা। প্রতিটি দেশের যার যার নিজস্ব আইন আছে এবং সেই আইন অনুযায়ী সেই দেশের অপরাধীদের বিচার হবে, এটাই হচ্ছে কথা। এবং আমাদের এখানে যেমন মৃত্যুদণ্ড আছে সেরকম ইসরায়েলও আছে, আমেরিকাতেও আছে, এবং ইসরায়েল এখনও যুদ্ধাপরাধীদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করে। ফলে যারা এইসব কথা বলছেন এরা আসলে এক ধরনের জ্ঞানপাপী। এরা যখন নিজের জন্য মৃত্যুদণ্ড দরকার হয় তখন এটার পক্ষে দাঁড়ান, আবার যখন নিজের জন্য মৃত্যুদণ্ডের দরকার হয় না তখন এটার বিপক্ষে যান। এইসব জ্ঞানপাপীরা মানবাধিকারের কথা বলেন কিন্তু গুয়ান্তানামো বের বিরুদ্ধে কথা বলেন না, আবার এইসব জ্ঞানপাপীরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বলেন কিন্তু বিচার ছাড়া যখন ড্রোন পাঠিয়ে শিশু, নারী, বৃদ্ধকে হত্যা করা হয় সেটার বিরুদ্ধে কোনো কথা বলেন না। তাদের কাছে একদল লোক সন্ত্রাসী আর আরেক দল লোক হচ্ছে যোদ্ধা, এবং একদল লোক হচ্ছে সন্ত্রাসী, আরেক দল লোক হচ্ছে তাদের আইনের বিচার পাওয়ার অধিকার আছে। আমাদের একটি বিষয় কিন্তু সুস্পষ্ট, এই জাতি আইনের বিচারের প্রতি শ্রদ্ধাশীল, সে কারণেই 15 কোটিরও বেশি লোক অপেক্ষা করেছে যে কবে বিচার হবে, কবে আইনের আওতায় তারা আসবে। এই জিনিসটিকে তারা দেখতে পান না, তারা শুধু মৃত্যুদণ্ডটাকে দেখতে পান। আর ধরে নেন গোলাম আজম পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি বাড়ি বানিয়ে সেইখানে লুকিয়ে আছেন তার স্ত্রী এবং সন্তান সহ, এবং আমাদের ড্রোন আছে অথবা আমাদের ছত্রিসেনা আছে, আমরা ছত্রিসেনা পাঠালাম রাতের অন্ধকারে, আমাদের এইখান থেকে বসে আমরা ক্যামেরায় দেখতে থাকলাম আমাদের ছত্রিসেনারা নেমে এই যুদ্ধাপরাধীদেরকে হত্যা করলো, অথবা আমরা ড্রোন পাঠালাম সেই বাড়ির আশেপাশে শিশু, নারী, বৃদ্ধ সহ আমরা সবাইকে মেরে ফেললাম। বিচার ছাড়া যদি মারি সেই কথা নিয়ে তারা কোনো কথা বলেন না। এই বিচারহীন হত্যাকাণ্ড নিয়ে তাদের কোনো কথা নাই, কিন্তু তাদের কথাবার্তা খুব পরিষ্কার যে আমরা যদি যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ড চাই সেটা খুবই মানবাধিকার বিরোধী এই সে হাবিজাবি কথাবার্তা। এগুলো শুধু হাবিজাবি কথাবার্তা, আমি কখনো ছাগু শব্দটা ব্যবহার করতাম না। শাহবাগ আন্দোলনের ফল হিসেবে আমি একটি নতুন শব্দ আমার ডিকশনারিতে যোগ করেছি, সেটা হচ্ছে ছাগু, কারণ আমি এখন বুঝতে পেরেছি যে শুধু একদল লোক যে ছাগু রাজাকারদের সমর্থন করেন কিংবা রাজাকার সেই জন্যই নয়, আরেকদল লোক ছাগু কারণ তারা ছাগু হয়েও তারা মানুষের ভিড়ের মধ্যে লুকিয়ে থাকেন সময় মতো, ছাগল যেভাবে যে কোনো গাছে মুখ দেয় সেরকম তারাও মুখ দেওয়ার জন্য, ফলে এদেরকে আমি ছাগুই বলতে চাই। আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে এখন অনেকে কথাবার্তা বলছেন যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গটি আসছে, এবং অনেকে বলছেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টিও সামনে নিয়ে আসছেন, এই বিষয়ে আপনার কি? ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে কি হবে না সেটাও কিন্তু জনগণের ইচ্ছার প্রতিফলনই হবে। আমাদের অধিকাংশ জনগণ যদি চান যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হোক, তবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে এই এজেন্ডা নিয়ে ভোটের জন্য আসতে হবে, তারা ভোটে জিতবেন। যেমন এর আগের বার যুদ্ধাপরাধের বিচার হবে এই এজেন্ডা নিয়ে বিভিন্ন দল এসেছিলেন এবং তাদেরকে কিন্তু জনগণ রায় দিয়েছে। ভবিষ্যতে যদি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হয় তবে আবার এই এজেন্ডা সামনে আসবে, আমরা ভোট দেব, আমরা গণতান্ত্রিকভাবেই ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করব। আমরা তো কখনোই আইনের বিরুদ্ধে কিছু বলি না, আমরা তো কখনোই নিজের হাতে আইন তুলে নিই নাই। যেখানে শাহবাগে এত লক্ষ লক্ষ লোক আছেন এর আশেপাশেই কিন্তু যুদ্ধাপরাধীদের চিকিৎসা হয়, তারা কারা প্রকোষ্ঠ, বিশেষ কারা প্রকোষ্ঠ যেটা হাসপাতালে থাকে সেইখানে থাকেন, কই সেখানে তো একটা ফুলও কিংবা একটি মশা মাছিও সেখানে আমরা পাঠাই নাই বা এই শাহবাগের আন্দোলনকারীরা পাঠান নাই। ফলে এটা কি প্রমাণ করে না যে কী পরিমাণ আইনের প্রতি শ্রদ্ধা থাকলে পরে একটি জাতি বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু তারা বিচার নিজের হাতে তুলে নিচ্ছে না? আর এই ফাঁসির দাবিটা তো এক ধরনের প্রতীকী দাবি, মূলত এটা হচ্ছে জাস্টিস বা ন্যায় বিচারের প্রতি দাবি। এটা শুধু প্রতীকী দাবিই না, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি হতে হবে। যে অপরাধের মাত্রা এত প্রবল যেখানে হত্যা এবং অপরাধ প্রমাণিত সেইখানে সর্বোচ্চ শাস্তি না দিয়ে রিলাকটেন্ট হবার কোনো সুযোগ আছে কি না সেইটা হচ্ছে আন্দোলনের প্রশ্ন। এবং এই যে বিশাল জনগোষ্ঠী এরা তো অসন্তুষ্ট, এই অসন্তুষ্টির নিশ্চয়ই কারণ আছে, এই বিষয়টিকে কিন্তু বিচার ব্যবস্থাকে আমলে নিতে হবে, সংসদকে আমলে নিতে হবে, রাষ্ট্রকে আমলে নিতে হবে যে কেন এই বিরাট সংখ্যক জনগোষ্ঠী যারা ভবিষ্যতের বাংলাদেশের নাগরিক, যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, যারা ভবিষ্যতের বাংলাদেশকে পরিচালনা করবেন, এই বিশাল তরুণ জনগোষ্ঠী কেন অসন্তুষ্ট, এই প্রশ্নের উত্তর তো খুঁজতে হবে। সেটি না খুঁজে একদল লোক নেমেছেন বিচারের বিভিন্ন সূক্ষ্ম আইনি বিষয়ে, বিভিন্ন সূক্ষ্ম যুক্তিতর্কে এবং বিভিন্ন ধরনের রেফারেন্স টেনে,
আমি জানতে চাই তাদের কাছে যে শেষ কবে ইসরায়েল যুদ্ধাপরাধীদের বিচার হিসেবে ফাঁসি দিয়েছে, সেই সময় তারা কোথায় ছিলেন? যেমন ডেভিড বার্গম্যান রায়টার বিভিন্ন দিক উল্লেখ করে বলছেন যে বিচারকরা নাকি রায় এটা কখনোই বলেননি যে এই অপরাধগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি দাবি করছেন যে রায় নাকি বলা হয়েছে যে কাদের মোল্লার ওখানে উপস্থিতি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, বাট সে কি প্রিন্সিপাল অ্যাক্টর ছিল কিনা এই অ্যাট্রোসিটি। এগুলো হচ্ছে হাস্যকর আইনি যুক্তি, এগুলো হচ্ছে হাস্যকর আইনি যুক্তি। যখন একটি হত্যাকাণ্ড ঘটছে, সেই হত্যাকাণ্ডটির সঙ্গে একটি রাজনৈতিক দলের সমর্থন সন্দেহাতীতভাবে প্রমাণিত, সেই রাজনৈতিক দলের একজন সদস্য সেইখানে নিশ্চয়ই গায়ে বাতাস লাগানোর জন্য দাঁড়িয়েছিলেন না। হয় তিনি সেই হত্যাকাণ্ড তদারকি করছিলেন, অথবা তিনি সেই হত্যাকাণ্ডে সমর্থন দিচ্ছিলেন, অথবা সেই হত্যাকাণ্ডের তিনি সরাসরি ছিলেন, এবং বহু সাক্ষী সরাসরি জড়িত থাকার ব্যাপারেও সাক্ষী দিয়েছে। আর সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে কি হয়নি, এইখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে এইখানে এই ধরনের গণহত্যা হয়েছে সেটা তো সন্দেহাতীতভাবে প্রমাণিত, হত্যা যে হয়েছে সেটাও সন্দেহাতীতভাবে প্রমাণিত, এই সেটাও সন্দেহাতীতভাবে প্রমাণিত। প্রশ্ন হচ্ছে উনি যদি একজন শান্তিপ্রিয় নাগরিকই হতেন, তবে হয় তিনি সেইখানে হত্যার শিকার হতেন, অথবা সেইখান থেকে তিনি তার পলায়ন করার কথা, উনি সেইখানে বসে কি করছিলেন? তিনি গান গেয়েছিলেন, অথবা আকাশের চাঁদ তারা দেখছিলেন? এই ধরনের ফাজিল তর্ক, এই ধরনের ফাজিল যুক্তি কেবলমাত্র কিছু অন্ধ ঘুষ কিংবা লবিস ফার্ম কর্তৃক নিয়োগকৃত আইনজীবী যারা আইনের বই পড়েছেন কেবলমাত্র পয়সা কামানোর জন্য এরাই দিতে পারেন। এবং এই ক্ষেত্রে আমি বলবো পশ্চিম আইনজীবীরা সবসময় আমাদের চাইতে এগিয়ে থাকেন, কারণ তারা আইনকে তাদের ব্যবসা মনে করেন, আইনকে তাদের অংশ, জীবনের অংশ কিংবা নৈতিকতার অংশ মনে করেন। কিন্তু ডেভিড বার্গম্যান তো দাবি করছেন তিনি ওয়ার ক্রাইম ফাইলস ছবিটি বানিয়েছেন, তিনি যুদ্ধ অপরাধের সবসময় পক্ষে ছিলেন, তার অনেক কন্ট্রিবিউশন আছে, এগুলো কিন্তু উনি নিয়ে আসছেন। এক্ষেত্রে আমাদের একটা অবজারভেশন হচ্ছে যে ইতিহাসে আসলে কে কখন কোন পক্ষে থাকবে এটা কিন্তু কোনো স্ট্যাটিক বা কনস্ট্যান্ট বিষয় না। অবশ্যই না, ইতিহাস কখনোই বলে না যে আপনি একবার একটি বীরত্ব দেখিয়েছেন বলে আপনি আজীবনের বীর। বীরকে তার বীরত্ব প্রতিদিনই প্রমাণ করতে হয়, এবং কাপুরুষকেও তার কাপুরুষত্ব প্রতিদিনই প্রমাণ করতে হয়। ধরা যাক আপনি 10টি যুদ্ধে অংশ নেন নাই, কিন্তু 11তম যুদ্ধে অংশ নিয়ে আপনি নিহত হলেন, আপনি আহত হলেন, আপনি ওই 11তম যুদ্ধের সমানই। এর আগে 10টি যুদ্ধে যে আপনি অংশ নেন নাই এটাতে কিচ্ছু আসে যায় না। আপনি 11তম যুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এবং সেইখানে আপনি আত্মত্যাগ করেছেন। 52 সালে যে ভাষা আন্দোলনে হয়তো অংশ নেয় নাই, সে হয়তো 71 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং জিতেছে, আমি তাকে মুক্তিযোদ্ধাই মনে করব। এবং 52 সালে যিনি মুক্তিযুদ্ধ ভাষা সৈনিক বলে নিজেকে দাবি করেন, উনি 71 সালে এসে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, আমি তাকে যুদ্ধাপরাধী মনে করি। কারণ আপনি আপনার শেষ কাজটির সমান আপনার মূল্য, একজন গায়ক কিংবা গায়িকা তার শেষ গানটির সমান তার মূল্য। উনি আগে কত ভালো গাইতেন সেটা বিচার্য না, বিচার্য হচ্ছে উনি এখন গাইতে পারছেন কি পারছেন না। একজন রাজনৈতিক নেতাও তাই, একজন বীরও তাই। বীরকে তার বীরত্ব প্রতিনিয়ত প্রমাণ করতে হয়, এবং বীর তার বীরত্বের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখে যান কখন? যখন তিনি সর্বোচ্চ আত্মত্যাগ করেন, যখন তিনি মরে যান, যখন তিনি জীবন দিয়ে দেন। তো প্রশ্ন হচ্ছে এইখানেই যে যারা এখন বলার চেষ্টা করছেন এক সময় তো আমি এইটা করেছিলাম, এক সময় করেছিলেন তাহলে আজকে করছেন না কেন? তাহলে নিশ্চয়ই আজকে আপনি ঘুষ খেয়েছেন, নাহলে নিশ্চয়ই আপনি আজকে এমন কোনো প্রলোভনের মুখোমুখি হয়েছেন, অথবা নিশ্চয়ই আপনার কোনো মস্তিষ্ক বিকৃতি, সিনালিটি, সিনাল ডিমেনশিয়া কিছু একটা হয়েছে, বার্ধক্যজনিত স্মৃতিভ্রম হয়েছে, মতিভ্রম হয়েছে। ডেভিড বার্গম্যান যখন ওয়ার ক্রাইমস ফাইল বানিয়েছিলেন বলে বলছেন, হয়তো তিনি তখন এরকমই তরুণ ছিলেন, তখন ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারতেন, এখন বৃদ্ধ হয়েছেন, এখন তার মতিভ্রম, চিত্তভ্রম, এবং আমি বলবো যে তার মস্তিষ্ক বিকৃতি হতে পারে। আমি তো বরং তার মস্তিষ্ক পরীক্ষা করতে চাই একজন চিকিৎসক হিসেবে।